আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এক্ষেত্রে বলবো যে আপনার পিতা মাতাকে যদি কেউ গালি দেয়, আপনি কি তার সাথে বন্ধুত্ব করবেন? তো মুশরিক অমুসলিম সে তো আল্লাহ তাআলাকে মানে না, আপনার প্রতিপালককে মানে না, আপনি কিভাবে তার সাথে বন্ধুত্ব করেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে মুশরিকদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নাপাক বলেছেন, তারা ওযু করলেও তারা নাপাক, ঈমানই নেই, তাদেরকে নাপাক বলা হয়েছে। এজন্য মুশরিকদেরকে যেহেতু নাপাক বলা হয়েছে, এজন্য তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। তবে আপনি, সে একজন মানুষ, সেও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, সে যদিও আল্লাহ তাআলাকে না মানে, তবে আপনার উচিত একজন মানুষ হিসাবে তার সাথে হাসি মুখে কথা বলা, ভালো ব্যবহার করা, দেখলে তার খোঁজ খবর নেওয়া ইত্যাদি। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনাদের কাছে আমি বিষয়টি স্পষ্ট করে পেরেছি। এমনই কোরআন হাদিস থেকে আর আলোচনা শুনতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।